হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিক গণিত সাজেশন 2019 নিয়ে। মাধ্যমিক গণিত সাজেশন 2019-এ কি কি উপপাদ্য আসতে চলেছে সেই নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর বন্ধুরা, এবারে মাধ্যমিক গণিতে 100-তে 100 এই একটি পর্ব আমি চালু করব। কেন মাধ্যমিকে কিভাবে 100-তে 100 তোমাদের পাওয়াতে হবে সেই দায়িত্ব আমার এখন থেকে। তোমাদের কোনো চাপ নেই, তোমরা শুধু ভিডিওটি ওয়াচ করো, তার সাথে সাথে যে কথাগুলো আমি বলছি সেগুলো ও তোমরা প্র্যাকটিস করে যাও এবং তোমরা 90 নাম্বার অবশ্যই পাবে। এ আর কিভাবে ম্যাথ করতে হবে সে নিয়েও একটা ভিডিও আমি রীতিমতো করে ফেলবো কিছুদিনের মধ্যে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, এরকম ধরনের নিউ নিউ আপডেট করো। বন্ধুরা, আমি আগেই বলেছি মাধ্যমিক গণিত 2019 এর সাজেশনের এর উপপাদ্য নিয়ে আজকে আমি বলবো। আর এটি 2019 এর গণিত সাজেশনের প্রথম পর্ব, যার মধ্যে উপপাদ্য ও নিয়ে আমি বলবো ও যে কোন উপপাদ্য গুলো এবারের জন্য ইম্পর্টেন্ট বা 2019-এ এর পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় কোন উপপাদ্য গুলো আসতে চলেছে। তো আমরা জানি টেক্সট বইয়ে মোট 12 উপপাদ্য রয়েছে, যার মধ্যে থেকে আমাদের পরীক্ষায় 2 উপপাদ্য আসবে এবং আমাদের 1 উপপাদ্য করতে হবে, তো যার জন্য থাকবে 5 নম্বর। তো আমি আজকে তোমাদের 12 উপপাদ্য থেকে কমিয়ে 4 উপপাদ্য বলবো। এই 4 উপপাদ্য যদি তোমরা ভালো করে বুঝে কমপ্লিট করো তাহলে এই 4 উপপাদ্যর মধ্যে থেকে পরীক্ষায় যে কোনো 2 উপপাদ্য পড়বে এবং তার মধ্যে থেকে তোমরা 1 উপপাদ্য করতে পারবে এবং 5 নম্বর তোমাদের মাধ্যমিকে অঙ্কের খাতায় চলে আসবে। তো এই 4 উপপাদ্য কি কি সবার প্রথমে দেখে নেব। তো বন্ধুরা, এই 4 উপপাদ্যের মধ্যে প্রথম যে উপপাদ্যটি সেই উপপাদ্যটি আমরা দেখে নেব। প্রথম যে উপপাদ্যটি সেই উপপাদ্যটি হলো কোন বৃত্তের এর একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেউ কেউ পরিধিস্থ কোণও বলে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে যে দ্বিতীয় উপপাদ্যটি রয়েছে এই 4 মধ্যে সেটি হলো ও বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এই 4 উপপাদ্যের মধ্যে তৃতীয় যে উপপাদ্যটি রয়েছে সেটি হলো ও কোন সমকোণী ত্রিভুজের এর অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুটি বাহু ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে একটা যে কোনো সমকোণী ত্রিভুজ যার অতিভুজের ওপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল এবং অপর যে দুটো বাহু আছে তাকে বাহু ধরে যদি দুটো বর্গক্ষেত্র আঁকি তাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাই জন্য বলা হচ্ছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই উপপাদ্যটা এভাবেও আসতে পারে, আবার অন্যরকম ভাবেও দিতে পারে। বলতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি লেখো বা পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করে উপপাদ্যটি লেখো। তা যখনই আমাকে পিথাগোরাসের উপপাদ্যটি লেখো তখন আমাকে বিশেষ নির্বাচন বা সাধারণ নির্বাচন বলতে পারো। এই যে আমাদের কোশ্চেনটা, এই কোশ্চেনটা তাই জন্য মনে রাখতে হবে। তাই এই কোশ্চেনটা যখনই বলবে পিথাগোরাসের উপপাদ্যটি লেখো তখন আমাকে এই কোশ্চেন এটা লিখতে হবে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। বন্ধুরা, 4 উপপাদ্যটি মানে আজকের তালিকার শেষ যে উপপাদ্যটি সেটি হলো ও কোন ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে। অর্থাৎ কি একটি আমাদের এর ত্রিভুজ হবে যার আর একটি বাহুর যে বাহুটার বর্গক্ষেত্র অপর দুটি বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান, সেই যে প্রথম বাহুটা প্রথম বাহুর বিপরীত কোণ 90 ডিগ্রি হতে হবে। মানে যদি বর্গক্ষেত্রগুলো সমান হয়, একটি বড় বর্গক্ষেত্রটা ছোট দুটোর বর্গক্ষেত্রের সমান হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ হতে হবে, এটাই মিন্স করছে। তাহলে এটাও
আমাদের এরকম ভাবেও আসতে পারে, অথবা আমাদের এটা আসতে পারে এরকম ভাবে যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি লেখো, তখন কিন্তু আমাকে এটা মুখস্থ রাখতেই হবে অবশ্যই যে কোন ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুটির বিপরীত কোণ সমকোণ হবে। বন্ধুরা, আমি যে এই চারটি উপপাদ্যের কথা বললাম, এই চারটি উপপাদ্য এইবারের মাধ্যমিক গণিত 2019 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। 2019 এর যে গণিত পরীক্ষা, সেই গণিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তার মধ্যেও এই চারটি উপপাদ্যের মধ্যে সবচেয়ে বেশি যে দুটো উপপাদ্য ইম্পর্টেন্ট, সেটি হলো প্রথমে যে দুটো উপপাদ্য আমরা আলোচনা করেছি, মানে হচ্ছে এক নম্বর কি যে প্রথম যেটা ছিল ও সেটা হচ্ছে কোন বৃত্তের এর একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দ্বিতীয় কি ছিল, ও বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। ঠিক আছে, এই দুটো উপপাদ্য তোমাদের ভালো করে করতে হবে, আর চারটি উপপাদ্যই করো, ও খুবই সোজা। যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে বলো, আমি কমপ্লিট করে দেবো। তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি এই চারটি উপপাদ্য করে দেবো। আর যদি তোমরা ভিডিওতে সর্বাধিক কমেন্ট আসে তাহলে আমি পুরোপুরি এই চারটি উপপাদ্য ও ফুললি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। আর এবারের মাধ্যমিক গণিতে 100-তে 100 ও পাওয়ার যে পর্বটি, আরো পর্ব আসবে, এখন শুধুমাত্র উপপাদ্য এসে পয়েক আসবে, পাটিগণিত আসবে, বীজগণিত আসবে, শর্ট কোশ্চেন আসবে, যাবতীয় কিছু আসবে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও আর বেল আইকনে ক্লিক করো। বেল আইকনে ক্লিক করলে কি হবে, সবার প্রথমে এই ভিডিওটি তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। আর বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই ভিডিওটিকে লাইক করনি, আর তোমাদের যেসব বন্ধু বান্ধব রয়েছে সেইসব বন্ধু বান্ধবের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপ এ শেয়ার করনি, তারা রীতিমতো ফেসবুক হোয়াটসঅ্যাপ এ শেয়ার করো, তাহলে যত কমেন্ট আসবে তত তাড়াতাড়ি আমি এই ভিডিওগুলো করতে উৎসাহ হব এবং তাড়াতাড়ি তোমাদের কাছে সাজেশন দিতে থাকবো। ও তা বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এই পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব অন্য কোন টপিক নিয়ে। তো হাসতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন লাইভ গ্রুপে।